বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আনারস দিয়ে চিকেন রান্না করব। হ্যাঁ, দেখেন এই যে আমি এখানে একটা মুরগি নিছি, এই মুরগিটাকে আমি এই এই চামচ দিয়ে দুই চামচ আদা আর এক চামচ রসুন দিয়ে দিছি এই একটা মুরগিতে, আর এখানে এই একটা লেবুর রস চিপে দিছি। হ্যাঁ, বাস এই যে এতটুকু করছি, একটা লেবুর রস চিপে দিছি একটা মুরগিতে, আর দুই চামচ আদা এক চামচ রসুন। আর দেখেন এই যে আনারসটা, একটা আনারসকে আমি সুন্দর করে মাঝখানের শক্তটা ফেলায় কুচি করে নিয়ে নিছি। এখন এই আনারসটা মাখাই দেব। আনারসটা এমনভাবে মাখাবো যেন একটু রসটা বের হয়, ঠিক আছে? রসটা বের হয়, লেবুর চুলকাগুলো ফালাই দিব। আনারসটা একটু হাত দিয়েও ভেঙে ভেঙে নিবেন, একটু নরম দেখে আনারস নিবেন। হ্যাঁ, একটু নরম দেখে যেন আনারসের জুসটা মিশে এটার ভিতরে। আর হলো একটা বড় মুরগি, তো এক চামচ পনে দুই চামচ আমি আর এরপরে আর দিব না, এরপরে আর লবণ দিব না, এইটাই এরপরে। দেখেন এই যে এক চামচ চিনি, চা চামচের ইয়ে আসে দুই চামচ চিনি, ঠিক আছে? এখন ভালো করে মাখাবো। দেখেন এটা আমি এইভাবে মাখাইলাম, আর এটার সাথে দেখেন আমার এখানে এখানে হলো আমার আদা রসুন পেঁয়াজ, হ্যাঁ অনেকগুলো মশলা করে রাখছি আমি এখান থেকে, আদা রসুন পেঁয়াজ, এটা গ্রিন মশলা আমার, ধনে পাতা পুদিনা পাতা, এগুলো সবটাকে আমি একসাথে গ্রাইন্ড করে রাখছি। এখানে দুইটা রসুন, রসুনের আটি, একটা বড় পেঁয়াজ, এক গাঁটি পুদিনা, এক গাঁটি হলো ধনে পাতা, আর কাঁচামরিচ, এখানে ছয়টা কাঁচামরিচ, ঠিক আছে? আমি এই করে রাখি, কেন আমার লাগে এই গ্রিন মশলাটা এখানে লাগবে। তো এখন এটা বরফ হয়ে রয়েছে, আমি এর মধ্যে মাখায় দিব এই মশলাটা, দুই তিন চামচ মাখায় দিব, ঠিক আছে? তো আপনারা এইভাবে মাখায় দিন। এখন আমি দেখাতে পারলাম না, সরি, কেননা আমি এটা বরফের মধ্যে রেখে দিয়েছিলাম, মশলা করে রেখে দিই। তো আমি এখান থেকে এই চামচে তিন চামচ মাখাবো। আপনাদের যদি আর একটু বেশি ঝাল খেতে হয় তাহলে আপনারা আর একটু বেশি দিন, কম হলে কম দিন, ঠিক আছে? তাহলে এটা মাখায় আমি পুরো এক ঘন্টা রাখবো, তারপরে আমি রান্না করব, দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? এই দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদেরকে আপনাদের সাথে গ্রিন চিকেন উইথ পাইনাপেল এটা শেয়ার করব। এই রেসিপিটা বেশি না, এক থেকে দেড় ঘন্টা আগে আমার মাথায় আসছে যে এইভাবে চিকেনটা রান্না করলে কেমন হয়। তো আমি আজকে আপনাদের সাথে একবারে বানায় মানে চিকেনটা এই রেসিপিটা শেয়ার করব, আপনাদেরকেও দেখাবো এবং আমি নিজেও খেয়ে দেখবো যে আসলে কেমন লাগে। বিশ্বাস করেন, যদি ভালো না হয় আমি সত্যি আপনাদের সাথে এটা স্বীকার যাব যে ভালো হয়নি, আর যদি ভালো হয় সেটাও আমি স্বীকার যাব আপনাদের সাথে। তাহলে আমরা বিসমিল্লা করে আরম্ভ করি, ঠিক আছে? আমি চুলাটা লো মিডিয়ামে রাখছি, মাত্র এ করলাম, এটাকে প্যানটাকে আমি একটু গরম করে নিচ্ছি। এখন আমি অলিভ অয়েলটা দিব, অলিভ অয়েলটা দিব আমি আধা কাপের মতো, বা আধা কাপের থেকে একটু কম। এখানে আবার ইয়ে যাবে, এখানে আবার না, আধা কাপই গেছে, এখানে আবার একটু ঘিও লাগবে, এখন না, একটু পরে, গরম হয়ে গেছে প্যানটা। এখন দেখেন আমি আপনাদেরকে এই যে মশলাটা দেখাই, এখানে আমি দারচিনি দিছি একটা বড় টুকরা ভেঙে, একটা বড় কালো এলাচি দিছি আমি, আর এই যে ছোট এলাচিগুলো আমি দিছি চারটা পাঁচটা,
আর আস্তা এই যে জিরাটা নর্মাল জিরাটা দিছি আমি আধা চামচ আর এখানে চার পাঁচটা লং আর আট দশটা গোলমরিচ এই দিছি আমি এখন বিসমিল্লা করে মাংসগুলো দিয়ে দেবো চাই মশলা থেকে একটু যেন এটার মধ্যে ফ্রাই হয়ে যায় আচ্ছা দেখেন আমি এই যে এখন তেল বের হয়ে আসছে আমি কিন্তু ফুল ইয়েতে করে দিছিলাম হাইতে করে দিছিলাম আমার কিন্তু গ্যাসের চুলা ফুল হাইতে করে দিছিলাম আমি এখন দেখেন এটার ভিতরে এই চামচের এক চামচ হলো গরম মশলা এক চামচ হলো জিরা আস্তা জিরা হ্যাঁ এই দুইটাই এটার ভিতরে গরম মশলা আর আস্তা জিরা ঠিক আছে দুই চামচ এখানে ভাজা জিরা ওই যেই জিরাটা ভেজে গুঁড়া করে সেই জিরাটা এইটাকে আমি একটু বেশিক্ষণ আমার মাংস মানে ভিজে ছিল এটা তো ফার্মের মুরগির মাংস এতক্ষণ ভিজে থাকলে নরম হয়ে যায় মশলাটা খুব ভালো মতো ধুচ্ছে এটা এতক্ষণ ভিজে থাকাটা ঠিক না আচ্ছা দেখেন এখন আমি এই মশলাটা যেটার মধ্যে আমি ভিজাইছিলাম সবকিছু মাখায় এটা আমি এখন ঢেলে দিচ্ছি এটার ভিতরে আচ্ছা এখন 10 মিনিট এটার মধ্যে রান্না হোক তারপর আমি দেখাচ্ছি আচ্ছা দেখেন আমি এটা হাই করে দিছিলাম আবার লো করার পরে কেননা পানি এতগুলা বের হয়ে গেছিল ওইটাতে রস উঠছিল আনারসে তো প্রায় 8 মিনিটের মতো হয়েছে 10 মিনিট না এখন আমি দুই চামচ ওই গ্রিন মশলাটা যেটা আপনাদেরকে বলছিলাম কাঁচা আদা রসুন ধনে পাতা মানে দুইটা আমি অনেকখানি বানিয়ে রাখছি তো এটা আপনাদের শুনে লাভ নাই আমি এটাতে কাঁচা রসুন দিছি আদা দিছি পেঁয়াজ দিছি কাঁচা ধনে পাতা দিছি আর হলো পুদিনা পাতা দিছি আপনারা যদি একটু বানান তাহলে একটু আমি অনেকগুলো বানায় রাখছি ঠিক আছে এটাতে ফ্রেশ মানে এই গ্রিন মশলার গন্ধটা আসবে ঠিক আছে এই জন্য আমি শেষের দিকে আবার দিচ্ছি দেখছেন এখন আমি এটার ভিতরে আর বাকি সব দিয়ে দিব এখন আমি দিব এই যে ঘি দেশি ঘি এটা অবশ্য আমি বানাই নিছি এক চামচ দুই চামচ তিন চামচ এই চামচে ঠিক আছে এখন আমি এটার মধ্যে এই চামচেরই এই যে দেখেন এক বাদাম এটা এখানে দেড় চামচ দুই চামচ হয় না এটাতে হলো কাজু বাদাম ন ওই কাঠবাদাম এই দিলাম আমি কাজু বাদাম আর কাঠবাদাম এখন আমি দিয়ে দিব একটা লেবুর রস দিয়ে মাখাইছিলাম এখন পুরো একটা লেবুর রস এটার ভিতরে ঠিক আছে এটা হবে চটপটে মজার আর আমার তো সবসময় চটপটা পছন্দ এখন আমি এটা আর ধরেন 5 মিনিটই করব 5 থেকে 7 মিনিট করব একটু তেলটা ঘিটা উপরে আসুক তারপরে আমি এটা শেষ করতেছি আর আপনারা যদি ভালো লাগে খাওয়ার পরে তো আপনাদেরকে বলছি যদি ভালো লাগে তাহলে ইনশাআল্লাহ মানে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর একটা লাইক দিবেন ঠিক আছে তাহলে ডান